এই গরমেও আপনার ত্বক থাকবে একদম ট্যান ফ্রি, ফর্সা, উজ্জ্বল, চকচকে। কিভাবে সেটা জানতে হলে আজকের পুরো ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হওয়ার জন্য অ্যাকনে পিম্পলের পরিমাণটা বেড়ে যাচ্ছে, অনেকে কিন্তু ঘামাচি হয় এই সময়, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতেও কিন্তু হেল্প করবে আজকের এই রেমেডিটা। এছাড়াও এটা কিন্তু স্কিনের একদম ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে গিয়ে স্কিনটাকে ভীষণ লাইট করবে, স্কিন কমপ্লেক্সনটাকে ব্রাইট করবে। আর আপনার ত্বকে যদি ভীষণ পরিমাণে দাগ থাকে, মানে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকে, সেটাও কিন্তু ইজিলি চলে যাবে। আর আমাদের অনেকেরই স্কিন কিন্তু বেশ ভালো, তবে কেমন যেন ডাল ডাল লাগে, কোন রকমের গ্লো নেই, কোন রকমের একটা প্রাণবন্ত ভাব নেই, সেটাও কিন্তু আজকের এই রেমেডিটা ফলো করলে সুন্দরভাবে চলে আসবে আপনার স্কিনের মধ্যে। স্কিন গ্লো করবে, ডাল থাকবে না, একদম হাইড্রেটেড, সুপার গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল স্কিন এই ফেস প্যাকটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে এবার চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। এর জন্য আমাদের প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে বেসন। খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 1-2 চামচ মতো নিলেই কিন্তু এনাফ। আর আমরা সবাই এখন জানি যে বেসন আমাদের স্কিনের উপরে ট্যানটাকে রিমুভ করে দিতে কত ভালো হেল্প করে। এছাড়াও এটা কিন্তু স্কিনটাকে ভীষণভাবে ক্লিন রাখে, ক্লিয়ার রাখে, যার ফলে র্যাশ, পিম্পল, ব্রণর মতো সমস্যা থেকে ইজিলি আমরা মুক্তি পেতে পারি। আর আমাদের অনেকেরই কিন্তু এই সময়টা এই পচা গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন হয়ে যায়, ভীষণ পরিমাণে ত্বক ঘামে, যার জন্য যেমন ডাল লাগে তেমন অয়েলিও লাগে। তাই এক্সট্রা অয়েলটা কন্ট্রোল করতে হেল্প করবে, এক্সট্রা সিবাম প্রোডাকশনকে কন্ট্রোল করবে এই বেসন। নেক্সট এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কফি পাউডার। আমরা সবাই জানি যে কফি পাউডার ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা হোয়াইটনেস আনে, ইনস্ট্যান্ট একটা ব্রাইট ভাব আনে, ইনস্ট্যান্ট একটা সুন্দর ব্রাইট ফিনিশ দেয়, গ্লোয়িং ফিনিশ দেয়, যার জন্য ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করতে হলে অবশ্যই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কফি অ্যাড করে নেবেন। মোটামুটি যতটা বেসন নিচ্ছেন তার থেকে বেশ অনেকটা কম, মোটামুটি ছোট চামচের 1-2 চামচ মতো নিলে কিন্তু হয়ে যাবে। এছাড়াও কফির মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টিস, যার জন্য ত্বকের বয়স ধরে রাখতে হেল্প করে আর রিঙ্কল ফাইন লাইনের প্রবলেমটাকেও ইজিলি রিমুভ করে দেয়। এরপর এর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি অর্গ্যানিক হলুদ। আপনার কাছে যদি অর্গ্যানিক হলুদ না থেকে থাকে তাহলে রান্নার হলুদ নিতে পারেন, তবে তার থেকে বেস্ট অপশন হচ্ছে কস্তুরি হলদি, মানে কস্তুরি হলুদের গুঁড়ো। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, প্রয়োজনে সেখান থেকে কিনে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটাই নিন। কফির সাথে যখন এই প্রত্যেকটা উপাদান একসাথে মিশবে সেটা যা সুন্দর রেজাল্ট দেবে আপনার স্কিনে, সেটা আপনি ইউজ করলে তারপরে বুঝতে পারবেন। নেক্সট এই ফেস প্যাকটাকে মিক্স করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। আপনার যদি এক্সট্রা ড্রাই স্কিন হয়, প্রচণ্ড ড্রাই স্কিন হয়, তাহলে কিন্তু রোজ ওয়াটারের পরিবর্তে আপনি কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, অথবা একান্ত যদি কাঁচা দুধও না থাকে ভাতের ফ্যান বা ভাতের মাড় দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারেন। বাট যাদের অয়েলি টু সেন্সিটিভ স্কিন তারা এই গরমের সময় নর্মাল রোজ ওয়াটার দিয়ে মিক্স করতে পারেন, অথবা টক দই দিয়েও কিন্তু মিক্স করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে টক দই দিলে আরও ভালো রেজাল্ট পাবেন। রোজ ওয়াটার দিলেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ রোজ ওয়াটার স্কিনটাকে কুল করে, একদম ঠান্ডা রাখে, সুন্দর একটা টোনিং এফেক্ট দেয়, সুন্দর গ্লোয়িং একটা ভাব দেয়, যার জন্য গোলাপ জল দিয়ে গুলে ব্যবহার করলে এটা আরও বেশি ভালো লাগে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে জাস্ট জল দিয়ে ধুয়ে নেব আমরা, নর্মাল জল দিয়ে। যদি স্কিনের মধ্যে কোনো রকমের মেকআপ থাকে বা সানস্ক্রিন অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু প্রপারলি সেটাকে তুলে তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। আদারওয়াইজ জাস্ট নর্মাল বাড়িতে থাকলে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আলাদাভাবে কোনো রকমের ফেস ওয়াশ দিয়ে আর মুখটাকে ক্লিন করার কোনো প্রয়োজন নেই। ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে তারপর এই ফেস প্যাকটা সুন্দরভাবে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব, এবং চেষ্টা করব একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করে রাখার, তাহলে একটু বেশিক্ষণ ধরে রাখতে পারবো। মোটামুটি জাস্ট 5-6 মিনিট পর্যন্ত রাখলেই কিন্তু এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজন পড়বে না। 5-6 মিনিট রাখার পর দেখবেন স্কিনটা বেশ ড্রাই হয়ে যাবে, ভিতর থেকে টানতে থাকবে, তখনই কিন্তু স্কিনটা আমাদের ধুয়ে নিতে হবে, কারণ এটা মেখে যদি স্কিনটা ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় সেটা ভালো না। আর অবশ্যই স্কিনটা যখন তুলবো, মানে স্কিন থেকে যখন এই ফেস প্যাকটাকে তুলবো, তার আগে সুন্দরভাবে জল দিয়ে আগে ভিজিয়ে নেব পুরো মুখটা, তারপর হালকা হাতে একটুখানি রাব করতে থাকবো। তার ফলে কি হবে, ডেড স্কিন সেলের যে লেয়ারটা আমাদের স্কিনের উপরে জমে থাকবে সেটা ইজিলি চলে যাবে, এছাড়াও সান ট্যানটা রিমুভ হয়ে যাবে খুব ভালোভাবে,
আর ত্বক ভীষণভাবে গ্লো করবে, কারণ ব্লাড সার্কুলেশনটাও বাড়বে। আর অবশ্যই এটা কিন্তু একদম হালকা হাতে রাব করবেন, খুব জোরে জোরে ঘষাঘষি একেবারেই করবেন না। একেই গরম, তার মধ্যে প্রায় সময় আমরা রুমাল দিয়ে ঘাম মুছি, তাতে করে স্কিনটা ভীষণ রাফ হয়ে যায়, যার জন্য আলতো করে মুখটা মোছার চেষ্টা করবেন। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন স্কিনটা কত ক্লিয়ার লাগছে, কতটা পরিষ্কার, একদম ফর্সা চকচক করছে। মাত্র প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি এই রেজাল্টটা ভালোভাবেই বুঝতে পারবেন, ভীষণই ফ্রেশ ফিল করবেন আপনি ইউজ করার পর এই ফেস প্যাকটা। তাই অবশ্যই এই গরমের সময়ে অন্ততপক্ষে সপ্তাহে 2-3 বার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর এখানে ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই প্রায় আমাদের সবার বাড়িতে থাকে, আর এটা বানানোও কিন্তু ভীষণ ইজি, ব্যবহার করাও কিন্তু ঠিক ততটাই ইজি, আর এর রেজাল্টও পাওয়া যায় একদম আমেজিং। তাই ব্যবহার করে রেজাল্টটা আমাকে অবশ্যই জানান। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি কোনোরকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.